झलमल कोर बे भीतार। अरे देखे असलाम ये समस्त नात गजल विश्व नबी रौजार सामने दाड़िए पड़तम बेरादार। जाली मुबारक देखिले एक नजर नूरे ते झलमल कोर बे भीतार। ओ गो मदीना वाला ओ गो मदीना वाला काछे डाको ना दीदार। दाओ गो साहे मदीना दीदार। दाओ गो साहे मदीना ना बिर रोजा शरीफ ना बिर रोजा शरीफ देखे मन भरे हा नबीर रोजा शरीफ देखे मन भरे हा दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना नबीर रोजा शरीफ देखे मन भरे हा दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना। जाली मुबारक देखिले एक नजर नूरे ते झलमल कोर बे भीतार। जाली मुबारक देखिले एक नजर नूरे ते झलमल कोर बे भीतार। ओ गो मदीना वाला ओ गो मदीना वाला काछे डाको ना दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना एक तो हल्का खाली कोमिये राजा शरीफ देखे मन भरे हा दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना। आरो शेर मेहमान ए जे गत रात का गेलो गेलो ना जी किसेर रात गेलो सबे मेराज की बोलछे लेखक। आरो शेर मेहमान कुरेछेन अल्लाह कत शान कत मान मोर कमली वाला। आरो शेर मेहमान कुरेछेन अल्लाह कत शान कत मान मोर कमली वाला। ओ गो रऊफुर रहीम ओ गो गफुरुर रहीम करो करुणा दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना नबीर रोजा शरीफ देखे मन भरे हा दीदार। दाओगो साहे मदीना दीदार। दाओगो साहे मदीना पृथ्वीर जेखाने जत बार गिएछी कम बेसी दुख तो पेयेछी। आमी आमार जीवने नेपाल भूटान सिक्किम बांग्लादेश दुबई बहराइन एवं सऊदिया ए आठटा दसटा देश घुरे देखलाम बेरादार। जतक्षण अब्दि आपनार नाकटा खोला
চোখটা খোলা ততক্ষণ অবধি আপনার সব, নাকটা বন্ধ চোখটা বন্ধ আর কেউ কাউরি নয়, ঠিক কিনা? বিশ্বাস না হলে খালি মরে দেখেন, 20 লাখ খরচা করে তো ঘর তৈরি করেছেন, কেউ ঘরটাও দর্শন করাবে না। বিরাদার, 1 কোটি টাকার প্রপার্টি জমি কিনে রেখেছেন, ওখানেও দাফন করবে না। আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না, ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না। দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে হা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে হা, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দরি, নারায়ে গাউসিয়া, খাজা কা দামন মসলে কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, এ সোনাপুর এলাকা ওয়াসি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মোহাম্মদ আলি সৈয়দনা মাওলানা মোহাম্মদ সৈয়দনা সফি আলা নবিয়ানা মাওলানা মোহাম্মদ শামস দোহা বদর দোজা আমার নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীর ঘর মাদ্রাসার জন্য জালসা নাকি? হ্যাঁ, আজকেই শুরু, আজকেই শেষ, এক রাত্রি জালসা। জিন্দা থাকলে হায়াতে যদি আল্লাহ দারাজ করে তাহলে আবার কোথাও সাক্ষাৎ হবে, নতে আজকেই শেষ। আল্লাহ আমাদের আজকের হাজিরাকে কবুল করুক, সবে বলি আমিন আমিন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন, ওয়ামা খলকতুল জিন্ন ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক দুইটা জাতকে সৃষ্টি করলাম। 1 নম্বরে ওয়ামা খলকতুল জিন্ন, জিন জাতকে, তারপর ওয়াল ইনসা, আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে মাবুদ কেন সৃষ্টি করলেন, আল্লাহ পাক মধুর এনসার দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুন, আমি মাত্র শুধু নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা মুসলমান দিশেহারা পঙ্গু, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না। আল্লাহ আমাদের বেশি বেশি করে শোনার চাইতে আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন আমিন। সময় সংকীর্ণ, আমি অন্যদিকে যাচ্ছি না, অল্প সময়ের মধ্যে সমাপ্তি। যার জন্য আকাঙ্ক্ষিত আছেন আপনারা বসে, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবে। বিরাদার, শুধুমাত্র আমি আপনাদের মহব্বতে হাজির হতে পেরেছি, একটা ঘটনা শোনাই। বিরাদার বন্ধু, আমরা অনেকে জানি যে মরে গেল চলে গেল, হয়তো আর কিছু হয় না, কিন্তু দেখেন একদম জিন্দা নজির টাটকা ঘটনা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের হুকুম, বিরাদার বন্ধু, এক গ্রামের মধ্যে এক বুড়ি ছিল, একটা বুড়ি মায়ের বয়স 80 বৎসর। ক বছর? 80 বছর। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
সন্তানেরা তোমরা মা বাপের প্রতি এহসান করো, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকুর হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। কি বললেন? দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমার বাপ মা ইত্যাদি খানদান ভালো জায়গার ব্যবস্থা করে দেব, সমস্ত সাগিরা কাবিরা মাফ করে দেব। এক বুড়ির বয়স 80 বছর, তিন চার পাঁচটা বেটা বেটি, কেউ খাবার খাওয়াই না, বুড়িমা প্রত্যেক দিন ভিক্ষা চাওয়ার জন্য গ্রাম গঞ্জে ঘুরে বেড়াই। মিশরের ঘটনা বলছি, এ বুড়ি মায়ের বয়স 80 বৎসর, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কে দেবে আমারে দুই আনা এক আনা, এক দিরাম দুই দিরাম, আমি এ সমস্ত ভিক্ষা চেয়ে নিয়ে বাজারের মধ্যে যা পাবো খরিদ করে নিয়ে নিজের আর জোগাড় করব। আল্লাহ একবার আল্লাহ একবার। এ বুড়িমা নিজের বাড়ি থেকে বের হলো, সকাল সকাল বের হয়ে ভিক্ষা চাইতে বেরিয়েছে, বেরাদার বন্ধুগান মিশরের বাজার ঘুরে 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 বেড়াই, কিন্তু ভিক্ষা ভালো মন্দ ইত্যাদি কিছুই হয় না। সেদিন বুড়িমা মনে ভাবলো, আল্লাহ গো, আজকে সারাদিন ঘুরে বেড়াই, কেউ জাল দেয় না, কেউ চাল দেয় না, কেউ ডাল দেয় না, কেউ গম দেয় না, কেউ জব দেয় না, সকাল থেকে ভুকা আছি। বুড়িমা মনে মনে ভাবলো যে কালে সকাল থেকে ভুকা আছি, দুপুর হয়ে গেল, আর কোনো খাবার খাবো না। মনে মনে বুড়িমা ভাবলেন, আমি তো মজলুম ব্যক্তি, আমি না খেয়ে আজকে রোজার নিয়ত করে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বুড়িমা কিছুই যখন ভিক্ষা পাচ্ছে না, আমি তো মজলুম ব্যক্তি, অসহায়, ভোরে তো খাইনি আর সকাল থেকেও খাইনি, তো যাক সারাদিন ভুকাই থাকি, ইফতারের সময় দেখা যাবে যা ভিক্ষা মিলবে। আয় বেরাদার বন্ধুগান, এ বুড়িমা রাস্তা দিয়ে ঘুরতে 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 যখন বিকেল 3টা হয়ে গেছে, কেউ যখন কোনো ভিক্ষা দেয় না, রাস্তা দিয়ে যেতে যেতে এমনই এক দোকানদারের সামনে দাঁড়িয়ে গেল। ও দোকানদার বাবু, শোনো রে, আমি অনেক গরিব মাজলুম, না খায়া রোজা করে আছি, তোমার কাছে যদি কোনো আহার থাকে দিয়ে দাও, আমি রোজা ইফতার করব। দোকানদার মানুষ দেরি করলেন না, ঘরের ভেতর থেকে রুটির থোয়ালা নিয়ে আসলেন। মা গো, আপনি এত নিরীহ মানুষ মা, আপনি টেনশন নিয়েন না, আজ থেকে আমি আপনার বেটা, আপনি আমার আম্মি, জানিয়ে রুটির টুকরা নিয়ে যান, যখনই আপনার ইফতারের সময় হয়ে যাবে তখনই আপনি রোজা ইফতার করবেন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এ বুড়িমা এবার রুটির তালা নিয়ে চলতে লাগলো, রাস্তা দিয়ে যেতে যেতে দুইজন মানুষের দেখা হয়ে যায়। বাবুরা রে, আমি আজকে রোজা ইফতার করে আছি, গরিব মেয়ে, যদি তোমাদের কাছে কিছু তাকে দিয়ে দে। ওই রাস্তার ধারের লোকজনেরা এক এক দিরহাম করে দুই দিরহাম টাকা দিয়ে দিলেন। এ বুড়িমা খুশি হয়ে গেল, দুই দিরহাম টাকা পেয়েছি, এই দুই দিরহাম টাকা রুটি নিয়ে বাড়ি যাব, টেনশন নাই, দুই টাকা জমা হয়ে যাবে, রুটি পেয়েছি, রোজা ইফতার করব, এ দুই টাকা দিয়ে বাজারে কিনে রাত্রের খাবার জোগাড় করব। আল্লাহ একবার আল্লাহ একবার। বুড়িমা এই দুই দিরহাম নিয়ে চলতে লাগলো, যেতে 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 এমন এক জায়গায় গিয়ে দেখে বিশাল বড় একখানা মসজিদ তৈরি হয়, কন্ট্রাক্টর বসে আছে গাছতলায়, হাজার হাজার লেবারেরা কাজকর্ম করে। বুড়িমা গিয়ে ওই গাছতলায় দাঁড়ালো, কন্ট্রাক্টর সাহেবকে বলে, বাবুরে এ ঘরটা কার তৈরি হচ্ছে? কন্ট্রাক্টর বললেন, এটা হচ্ছে আল্লাহর ঘর তৈরি। কে তৈরি করছে? বলে, মিশরের বাদশাহ তৈরি করছে। বেরাদার বন্ধুগণ, এ মিশরের বাদশাহ তৈরি করে, কাউরি কোনো চান্দা ফান্দা লাই না, কাউরি কোনো দান লাগাই না, যত সমস্ত খরচা হবে সব মিশরের বাদশাহ খরচা করবে। আল্লাহ একবার আল্লাহ একবার। বুড়িমায়ের মন গলে গেল, কোথায় যেন শুনেছিল, যারা আল্লাহর ঘর তৈরি করে, যারা রসুলের ঘর তৈরি করে, তাদেরকে নাকি তার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে সেই রকম ঘর দিয়ে দেয়। আমার আল্লাহ বলে, হাফিজ সাহানবাজ সাহেব 300 টাকা, আমি ঠিক সময় চেয়ে নেব। বেরাদার
কি বলছিলাম? ঘর তৈরি হলো, এই রকম ঘর উপহার পাওয়া যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল, এ বুড়ি মা দেরি করলেন না, মনের মধ্যে ভাব চিন্তা আল্লাহ গো, আমার মনের মধ্যে বাসনা, আমার টাকা পয়সা নাই যে আমি একটা আল্লাহর ঘর তৈরি করতে পারবো, কিন্তু এতে যদি আমি সামিল হয়ে যাই, জানি না আল্লাহ যদি আমার নাজাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ একবার, আল্লাহ একবার, বড়ির বনের মধ্যে ভাব তারা জাগতে লাগলো। এইভাবে মনে মনে মন গলে গেল। এবার বুড়িমা বলতে লাগলো, ও কন্ট্রাক্টর সাহেব, আমি তোমার মায়ের মতো, আমি সারাদিন ভিক্ষা করে কোনো খাবার পাইনি, রোজা রেখে দিয়েছি, সন্ধ্যা বেলা বাড়ি যাওয়ার পথে কে যেন রুটির টুকরা দিয়েছে, মাত্র 2 দিরহাম টাকা হয়েছে। আমি আল্লাহর ঘর দেখে মন গলে গেল, বেটারে তুমি যদি কিছু মনে না করো, আমার এই 2 টাকা তোমার মসজিদে লাগিয়ে দাও। কন্ট্রাক্টর সাহেব বলছে, না মা না, আমার দ্বারাই 2 টাকা লাগানো যাবে না, যদি বাদশা জানতে পারে আমাদের হাত কাটবে, পা কাটবে, বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেবে। বাদশা আজিজের কথা, কাউরি কোনো পয়সা লাগানো যাবে না। আল্লাহ একবার, আল্লাহ একবার। বুড়িমা কোনো পাত্তা পেলেন না, লম্বা ঘটনা শর্টে নিলাম, কোনো পাত্তা পাচ্ছেন না, বুড়ির কথায় কেউ কথা দেয় না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, বুড়ির মনের মধ্যে চিন্তাধারা, মাবুদ গো, জীবনে অনেক পাপ পুণ্য করলাম আল্লাহ, নাজাতের একটাই জারিয়া যদি মসজিদে সামিল হয়ে যাই, নিশ্চয়ই অকাল পরকাল আল্লাহ আমার ভালো জায়গা হয়ে যাবে। 5টা 7টা বেটা বেটি, কেউ আমারে খাবার দেয় না, কেউ আদর যত্ন করে না, মাকে মা বলে ডাকে না। আল্লাহ একবার, আল্লাহ একবার। বুড়িমা ওই রাস্তা দিয়ে চলতে চলতে বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে, আবার দেখতে পাই 2 জন মিস্ত্রি রং করতেছে, আগামী কালকে জুম্মা পড়বে। এ বিরাদার, বুড়িমা রং মিস্ত্রির কাছে গিয়ে হাজির হলো। এ বুড়িমা আওয়াজ দেয়, বেটারে কাউকে বলিও না, কেউ জানবে না, জীবন যাবে কাউকে বলবো না, আমি মাত্র 2টা টাকা আছে আমার কাছে, আমার মনের বাসনাই মসজিদে আমি সামিল হব, এ 2 টাকা নিয়ে তোমরা রং কিনে মিশিয়ে দাও। মিস্ত্রিগণ বলে, মা গো, জীবন যাবে আমি কাউরি চান্দা নিতে পারবো না। না বাটা, চান্দা নিতে বলছি না, এ 2টা টাকার আমি যোগ্য, এ 2 টাকা রাখবো না, এই 2 দিরহাম টাকা তোমার মসজিদে লাগিয়ে দাও। না মা, নেওয়া হবে না। বেটারে, আজকে যদি তোমার মা বলতো তুমি কি শুনতা না? বিরাদার বন্ধুগণ, অনেক রকম বুড়িমা বুঝাতে লাগলো, একের পর দ্বিতীয় ঘন্টা চলে। যখন বুঝে উঠতে পারছে না, বুড়িমা ওই মিস্ত্রিদের হাতে ধরে পায়ে ধরে, বুড়ির কথা শুনে এবার ওই 2 ছেলের মন যেন গলে গেল। অচানক আওয়াজ দেয়, আম্মা জান গো, জীবন যাবে কেউ পাত্তা পাবে না। হ্যাঁ বেটা, এই 2 টাকা নিয়ে নাও, এই যে মসজিদের ওপরে ছাদের নিচে এমনই এক ফাঁক রয়েছে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটরের মধ্যে 2 টাকা দিয়ে তার ওপরে রং দিয়ে চিপকায়া দাও, কেউ আর পাত্তা পাবে না। আল্লাহু একবার, আল্লাহু একবার। দেখেন বিরাদার বন্ধুগণ, মসজিদ ক্লিয়ার হয়ে গেল, আগামীকাল জুম্মা, বুড়ির 2 টাকা ভেন্টিলেটরে লাগা থেকে গেল দেওয়ালের কোনায়। এবার ওই দেশের বাদশা, আগামীকালকে জুম্মা খুশি, আমি একাই একটা জান্নাত বানিয়ে দিয়েছি, আমি শুনেছি আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ যারা তৈরি করলো আল্লাহর ঘর জান্নাত তৈরি করলো, মরার পর সেই সিস্টেম মোতাবেক ঘর দেওয়া হবে। এবার ওই বাদশা রাত্রিবেলা শুয়ে আছে, কালকে জুম্মার নামাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ একবার, আল্লাহ একবার। ওই বাদশা যখন বিছানায় শুয়ে আছে, আচানক স্বপ্নে দেখে, বাদশা দেখে আমি যেন মরে গিয়েছি। বাদশা স্বপ্নে দেখছে, আমি মারা পড়ে গেছি, মারা পড়ে গেছি। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের লোকেরা আমাকে দাফন করে আসলো, কবরের মধ্যে দাফন করলো, আল্লাহ পাকের হুকুম আমি জান্নাতে চলে গিয়েছি।
ফেরেশতারা বলছে শোনো গো তোমার এই জায়গাতে স্থান নাই, চলে যাও সামনে, একটা বিশাল বড় ঘর টাইল মার্কা রাখা আছে, ওই ঘরটাই তোমার, যাও যাও যাও, দাবালের ইটের কোনায় কোনায় তোমার নাম লেখা, বাদশাহ মিশরি নাম লেখা, যাও 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 আপনি চলে যান, বাদশাহ সেকেন্দার লেখা, যান 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 আপনি চলে যান। বাদশাহ সেকেন্দার দেরি করলেন না, এ ফেরেশতার কথা শুনে আগুয়াতে লাগলো, গিয়ে দাঁড়িয়ে গেলেন, আহারে আমি যেই রকম ঘর দুনিয়ার বুকে তৈরি করেছি সেই রকম ঘর তো এখানে জান্নাতে পাওয়া যাচ্ছে, যেই সিস্টেমে ঘর আমি দেখেছিলাম সেই সিস্টেমে ঘর এখানে রাখা আছে, একদম হুবহু সেটাই ঘর, প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা, বাদশাহ সেকেন্দার মিশরের এটা ঘর, মিশরের এটা ঘর। এ বাদশাহ সেকেন্দার খুশি হয়ে গেল, বাদশাহ সেকেন্দার বলে আল্লাহ জানতাম শুনতাম, আজকে চোখে দেখে নিলাম, ইন্তেকালের পরে পরেই জান্নাতের মধ্যে জান্নাতি ঘর পেয়ে গেছি। এক পা দুপা করতে করতে মনের আনন্দে মেন গেটে গিয়ে দাঁড়ালো, মেন গেটে গিয়ে দেখে মেন গেটে লেখা মামারিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহ সেকেন্দার চমকে গেলেন, প্রত্যেকটা দেওয়ালের কোনায় কোনায় বাদশাহ সেকেন্দার লেখা, ই এক জায়গাতে মামারিয়াম লেখা, কারণ কি বুঝতে পারলাম না, জান্নাত তো আমার, আল্লাহ পাক দিয়েছে আমাকে উপহার, এর বিনিময়ে যেহেতু আমি আল্লাহ আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে মসজিদ বানিয়েছি সেই সিস্টেম মোতাবেক ঘর আমাকে উপহার দিয়েছে, কিন্তু এ বুড়িমা কে, বাদশাহ মারিয়াম কার নাম, পেরাদার বন্ধুগণ দরজা খোলা, হঠাৎ করে ফেরেশতারা বললেন দেরি করিও না এই ঘরের ভেতরে ঢুকিও, হঠাৎ করে এবার বাদশাহ সেকেন্দার মনে ভাবলো ঘরটা আমার, ঢুকলো কে দেখি তো ভেতরে ঢুকে, মৃত্যু অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখছে, এবার ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকার পর দেখছে একটা মেয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জান্নাতি লেবাস পরে তিন নম্বর কাতারে বসে আল্লাহর জিকির করছে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাদশাহ সেকেন্দার পেছন দিক থেকে গিয়ে বলে মা গো এ ঘর আমার, কে তুমি, কে ঢুকেছো, নামটা বলো। ওই মেয়েটার মুখ দিয়ে আওয়াজ আসে, বেটা রে আমি তোমার মা মারিয়াম। বলে আমার মায়ের নাম তো মারিয়াম ছিল না, তুমি কোন মা কোথাকার, তোমারে তো আমি চিনি না জানি না। বলে বেটা রে আমিও বুঝতে পারছি না, আমি ইন্তেকাল হয়ে গেছি, আল্লাহ পাক আমাকে এই জায়গাতেই স্থান দিয়ে দিয়েছেন। এবার বাদশাহ সেকেন্দারের টেনশন হয়ে গেল, ফেরেশতার মোলাকাত হলো, ফেরেশতা জিজ্ঞাসা করে কি ব্যাপার, ই কেমন করে আসলো, আল্লাহ পাকের হুকুম, কি যেন আওয়াজ আসতে লাগলো, সেকেন্দার রে তুমি আল্লাহর ঘর জান্নাত তৈরি করেছো দুনিয়ার বুকে, তার বিনিময়ে আল্লাহ পাক তোমার এ ঘর দিয়েছে, কিন্তু এ বুড়িমা ওকাদ বেশি ছিল না, তোমার ওকাদ ছিল একাই তৈরি করার, তুমি একাই বানিয়েছো, এ বুড়িমা ভিক্ষা চেয়ে না খেয়ে দে দুই টাকা তোমার মসজিদের ভেন্টিলেটারে লাগিয়ে দিয়েছে। রে বাদশাহ সেকেন্দার তুমি সমস্ত মসজিদ বানিয়েছো, এই জন্য সমস্ত জায়গা দেওয়ালে কোনাই কোনাই তোমার নাম লেখা, এ বুড়িমা মাত্র দুই টাকা দিয়েছে বলে একই জায়গাতে লেখা, বলি সুবা বিরাদার। বাদশাহ সেকেন্দার চমকে গেল, মনে মনে ভাবলো আমি তো কাউরি টাকা নিতে বলেনি, কে আবার টাকা দিয়েছে, কার টাকা নিয়ে ঢুকেছে, ভাবতে অবাক হয়ে গেল। বাদশাহ সেকেন্দার আচানক ঘুম ভাঙলো, জেগে গেল, আবার জেগে যখন দেখছে আমি যেখানকার ওখানেই আছি, যেমন কা তেমন আছি, ব্যাপার কি বুঝতে পারলাম না, রাত্রি হয়ে গেল, ঢোল ঘোষণা দিয়ে দিল, শোনো রে সমস্ত লেবার মিসকিনদের ডাকা হলো, মিস্ত্রিদের ডাকা হলো, এ মিস্ত্রি সাহেবের বলো কার টাকা তোমরা লাগিয়েছো, কাউরি টাকা না, সবাই হুজুর হুজুর করে মিথ্যা কথা বলে, হুজুর গো জীবন যাবে কাউরি পয়সা লাগাইনি। বাদশাহ সেকেন্দার বলছে আমি জানি কার পয়সা লাগিয়েছো, না বাপ আমরা কাউরি পয়সা লাগাইনি, ঠিক রকম করে বলো, ঘর তৈরি করলাম আমি আমার সমস্ত টাকা দিয়ে, তোমরা কার দুই দিরহাম টাকা নিয়ে ওই ভেল্টিলিটারে লাগিয়েছো। বিরাদার রং যে করেছিল তাকে শুধু মালুম ছিল, ওই রং মিস্ত্রি দৌড়ে গেছে বুড়ির কাছে, বলে মা গো আজকে অবস্থা ডেঞ্জার হয়ে গেছে, বাদশাহ মনে ভাবছে আমরা তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তুমি তো আমাদের হাতে পায়ে ধরে দিয়েছো মা, তুমি গিয়ে সিলিন্ডার হও নচেত আমাদের জীবন চলে যাবে। আল্লাহু আকবার, মারাত্মক ডেঞ্জার ঘটনা।
বুড়ি মা দেরি করলেন না, এক পা দু পা করতে করতে বাদশাহ সেকেন্দারের কাছে গিয়ে হাজির হলো। এ বাদশাহ সেকেন্দার, কি খবর হয়েছে? মা তুমি কে? বলে আমি সেই মারিয়াম। তুমি সেই মারিয়াম? আমি এইরকম এরকম স্বপ্ন যোগে দেখলাম জান্নাতের ভেতরে একটা ঘর পেয়েছি, কিন্তু তোমার নাম লেখা কারণ কি? বেটা সেকেন্দার, আমি গরিব মানুষ, পাঁচটা সাতটা বেটা বেটি আমারে কেউ মা বলে ডাকে না, সারাদিন ভিক্ষা চেয়ে রোজা রেখে তোমারে ওই দুই দিনার টাকা দিয়ে মসজিদের ভ্যালেন্টারে লাগিয়েছিলাম, কিন্তু তোমার মিস্ত্রি লেবার কেউ রিতে রাজি হয়নি, আমি হাতে পায়ে ধরে নিয়ে লাগিয়েছি বেড়াদার। বাদশাহ সেকেন্দার খুশি হয়ে গেল, আমি জানতাম মানতাম মনে পড়ে গেলাম, আজকে দেখতে পেয়ে গেলাম আমার বলার উদ্দেশ্য বেড়াদার। বাদশাহ সেকেন্দার যদি এত বড় মসজিদ নিজের টাকাই বানিয়ে পরে জান্নাতে যাই, কেউ যদি দু টাকা দিয়ে আগে জান্নাতে যাই, আমি আপনি যদি মিশনে সামিল হয়ে যাই, আমরা কেন জান্নাত পাবো না? আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা, নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। কিতাব লেখে আর সাদাকাতু তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, দেখলা নজির পেয়ে গেলা, বাদশাহ সেকেন্দার মসজিদ বানালো। বাদশাহ সেকেন্দার মসজিদ বানিয়ে যদি জান্নাত যাই, কোন বুড়ি মা যদি দুই টাকা দিয়ে সেও জান্নাত যাই, আমি আপনি যদি সামিল হয়ে যাই, আমরাও জান্নাত পেয়ে যাব। বিরাদার বন্ধুগণ, আমি এ পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই পাঁচজন বাপ, পাঁচজন মা, আরে হিম্মতে বান্দা মদদে খোদা, একজন বুড়ি মা না খেয়ে দেয় দু টাকা দিয়ে যদি জান্নাত পাই, তাহলে আমি আপনি কেন পাবো না? আমরা তো বেশি ভাগ্যবান, শেষ নবীর উম্মত, প্রত্যেক নবীরাই দোয়া করেছে, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত উম্মতি বানাতেন, আমরা বেশি ভাগ্যবান হতাম। এ ফর্মুলা মোতাবিক আমরা বেশি ভাগ্যবান, ভাগ্যের জোরে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বেরাদার বন্ধু, আমি এ পবিত্র মাহফিলে পাঁচজন মানুষ দেখতে চাই, মাত্র 5,000 করে টাকা আছে কই বান্দা?